পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 26 এপ্রিল শুক্রবার। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। ভোটকর্মীরাও বৃহস্পতিবার গুছিয়ে নিয়েছেন ভোটের সামগ্রী। পূর্ব আসনের অন্তর্গত ধর্মনগর মহকুমা 4টি বিধানসভা কেন্দ্র, ধর্মনগর, বাগবাসা, কদমতলা, কুর্তি ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশন থেকে ইভিএম মেশিন নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। এই গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বিবিআই প্রাঙ্গণে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানিয়েছেন, সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত 17টি পোলিং স্টেশন রয়েছে উত্তর জেলায়। এর পাশাপাশি মডেল পোলিং স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে 14টি পোলিং স্টেশনকে। অধিকাংশ পোলিং স্টেশনের কাজকর্ম পর্যবেক্ষণ করে এদিন সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এখন আমি বিবিআই স্কুলের সামনে আছি। আমাদের এখানে ডিসপার্সাল সেন্টার বানানো হয়েছে। তো ডিসপার্সাল সেন্টারে এখান থেকে মূলত যে 54, 55, 56 আর 57 অ্যাসেম্বলি সেগমেন্টের যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবেন। তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন, ইভিএম নিয়ে নিয়েছেন, ওনারা ডিসপার্সাল হয়ে গেছে ওনাদের স্টেশনের জন্য। তো এখানে আপনারা জানেন যে সবারই মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি, যাতে প্রপার টেকিং হয়, সিকিউরিটি টেকিং, অনেকের জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয়। সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান। তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি, উইমেন ম্যানেজ পোলিং স্টেশন, এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা পোল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম জিনিসপত্র। তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টে, সেই মডেল পোলিং স্টেশনে আমরা ভিজিট করব, আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন, কভার করবেন। আর ডিসপার্সাল এখন পর্যন্ত স্মুথলি চলছে, তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত পোলিং পার্টি ডিসপার্স হয়ে যাবে। বৃহস্পতিবার একই চিত্র দেখা গেছে জুলাইবাড়িতেও। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটে নিযুক্ত কর্মীরা। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট 60টি পোলিং স্টেশন রয়েছে বলে এদিন জানিয়েছেন শান্তিরবাজারের অতিরিক্ত মহকুমা শাসক দেবজ্যোতি রায়। নির্বাচনের দিন সবকটি পোলিং স্টেশনে সিসি ক্যামেরা এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে বলে এদিন বিস্তারিত জানিয়েছেন তিনি। টু ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জুলাইবাড়ি যে অ্যাসেম্বলি সেগমেন্টের অন্তর্গত সেখানে ভোট হতে যাচ্ছে। তো আমাদের জুলাইবাড়ি অ্যাসেম্বলি সেগমেন্টে টোটাল 60 পোলিং স্টেশন রয়েছে। তো আজকে আমাদের এসডিএম অফিসের যে আমল থেকে সেখান থেকে ডিসপার্সাল সেন্টার থেকে সমস্ত টিম রওনা হয়ে গেছে। তারা ইভিএম এবং অন্যান্য সব সমস্ত জরুরি ডকুমেন্টসগুলো তারা রওনা হয়ে গেছে এবং প্রত্যেকটি টিমের সঙ্গে ওইখানে একজন করে মাইক্রো অবজারভার আছে। প্রত্যেকটি পোলিং স্টেশনে আমরা ওয়েব ক্যামেরার ব্যবস্থা করেছি যেখানে ওয়েবকাস্টিং হবে, এবং আমাদের যে এসিওর মিনিমাম ফেসিলিটিগুলো সেগুলো আমরা দেখেছি, খতিয়ে দেখেছি, এবং যাতে পানীয় জল এবং কারেন্ট, র্যাম্প সবগুলোর ব্যবস্থা হয় সেগুলো আমরা দেখেছি। আমাদের কতগুলো মডেল পোলিং স্টেশন রয়েছে, যেমন চরকবাই এইচএস স্কুল, জোলাইবাড়ি এইচএস স্কুল, এগুলো মডেল পোলিং স্টেশন। কিছু কিছু পোলিং স্টেশন রয়েছে যেগুলো ওমেন দ্বারা হবে বা ইউথ দ্বারা বা পিডব্লিউডি দ্বারা ম্যানেজড হবে, যেমন বাইকুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আর জুলাইবাড়ি এমএম গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেটি ওমেন পোলিং স্টেশন। পিডব্লিউডি পোলিং স্টেশন রয়েছে 38 এর 35 জুলাইবাড়ি এমএম গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, আর ইউথ দ্বারা ম্যানেজড হবে ঠাকুরছড়া হাই স্কুল, যেটা পশ্চিমাংশ। তো আমরা আশা করছি আমাদের যে কালকে নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সর্বাঙ্গীনভাবে আমরা সকলের সহায়তা আমরা আশা করছি যে পিসফুলভাবে এই নির্বাচনটি হবে। এবং কালকে রিসিভিং সেন্টারে আমাদের এসডিএম অফিসে প্রত্যেকে এই রিসিভিং সেন্টারে ইভিএম এবং অন্যান্য যা ম্যাটেরিয়াল আছে সেগুলো জমা দেবে। নিরাপত্তার বিষয়টা কী বলবেন? নিরাপত্তা হিসেবে প্রত্যেকটি পোলিং স্টেশনের সঙ্গে আমরা হাফ সেকশন মানে 4 জন করে সিএপিএস পার্সোনাল, আদার সিআরপিএফ বা টিএসআর ব্যাটেলিয়ানে টিএসআর পার্সোনাল দেওয়া হয়েছে প্রত্যেকটা টিমের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।